বাঙালি নারীদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি রান্না করব। তো সকালবেলায় এই সমস্যায় কিন্তু আজকে আমিও পড়েছিলাম, যদিও সব সময় চেষ্টা করি আগের রাতে চিন্তা করে রাখার জন্য, কিন্তু আজকে আগের রাতে চিন্তা করার মতো কিছুই ছিল না। নর্মালি দেখা যায় কোনো কিছু ভর্তার আইটেম করি, কলা থাকে, সেই সাথে হচ্ছে চিংড়ি মাছ ছিল ফ্রিজে সেটাও শেষ, টাকি মাছ ছিল সেটাও শেষ। তো সকালবেলা কি রান্না করব সেই চিন্তাই করে পারছিলাম না। অবশেষে চিন্তা করতে করতে কতগুলি আইটেম করে ফেলেছি। চুলায় হচ্ছে ডাল হচ্ছে, আর এখানে ভাতের সাথে দিয়ে দিয়েছিলাম মুখী আর হচ্ছে আলু। তো আলু ভর্তা করব, মুখী ভর্তা করবো, আর ডাল বাচ্চাদের জন্য হচ্ছে একটা ডিম ভাজি করে নিব, ব্যাস সকালে নাস্তা রেডি। তো এরকম ঝটপট কিছু আইটেম কিন্তু আমাদের খুঁজে বের করতেই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি সবসময় প্রত্যেকটা ব্লগেই বলি যে যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেন আপনারা সবাই যেন অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের মনের ইচ্ছাগুলো আল্লাহ তাআলা যেন সব পূরণ করে দেয়। সকালবেলা আমি একটু ঝাল ঝাল করে ভর্তা করছিলাম, কারণ কিছুটা ঝাল মরিচের ভর্তা আমি রেখে দিব, আর ভর্তাগুলোর মধ্যে মানে আলুর মধ্যে মুখের মধ্যে ঝালটা কম দিব, কারণ হাজবেন্ড খেতে পারবে না যে বেশি ঝাল হয়ে গেলে। তো আমি দেখা যায় আমার জন্য একটু ভর্তা সরিয়ে রাখি, মানে যেটুকু মরিচ ভর্তা করি তো এটা আলাদা করে রাখি, আমি যখন ভাত খাই সেটা মিশিয়ে এনে খেয়ে ফেলি, তাহলে আমার টেস্টও হয়ে যায়, আবার ভর্তাগুলোর মধ্যে ঝাল কম দেওয়াতেও তো হাজবেন্ডও ইজিলি খেতে পারে, কোনো একটা ঝামেলা হয় না। তো এই তো সকালবেলা হচ্ছে ভর্তা ভাত, আর ছেলে হচ্ছে সকালবেলা স্কুলে চলে গেছে, ওকে তুলে তো আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওকে স্কুলে পাঠাতে হয় 5 মিনিট কম 7টার সময়, 7টা থেকে হচ্ছে ওদের পিটি শুরু হয়। তো এই জন্য 5 মিনিট কম 5 মিনিট আগে পাঠালে আমার এনাফ, বাসা থেকে যেহেতু একদমই কাছে স্কুলটা। তো হাজব্যান্ড এখনও ওঠেনি, ও ঘুমাচ্ছে, ওকে আর ডাকেনি। আমার রান্নাবান্নাই তো শেষ, ভর্তা করে ফেলেছি, ডিম ভাজা হয়ে গেছে, ডালটা কমপ্লিট, ভাত তো আগেই হয়ে গেছে। তো ছোটো ছেলে উঠেনি, ও প্রায় 1:30 দিকে ঘুমিয়েছিল, আর জ্বর ছিল যেহেতু সারা রাত জলপট্টি দিতে দিতে আসলে অবস্থা খারাপ, মায়েদের এরকমই, সারা রাত যতই পরিশ্রম করি সকালে উঠে সেই রান্নাবান্না করতেই হবে। তো একজন অসুস্থ ছিল, তার সেবা যত্ন করেছি রাতে, আর এখন হচ্ছে যারা আছে বাড়তি তো তাদের জন্য হচ্ছে সকালবেলা তাড়াতাড়ি করে আবার নাস্তাও তৈরি করছে। তো হাজব্যান্ডকে এখনই ডাক দিব না, ও যতক্ষণ ঘুমাতে পারুক ঘুমাক, ওর শরীরটাও খুব একটা বেশি ভালো না, বলছিল বুকে ব্যথা করছিল। তো আমি বলছিলাম ভালো একটা ডাক্তার দেখান, কারণ এটা আবার আরেকটা নতুন টেনশন, এতদিন পর্যন্ত তো বুকের সমস্যাটা ছিল না। তো বুকের ব্যথা মানে হার্টের ব্যথা আমরা তো বুঝতেই পারি, তো এটা নিয়ে আমার অনেক বেশি টেনশন হচ্ছিল। গত মাসে একবার উঠেছিল, তো বড়ি খেয়েছিল, তো এবার মাসে আবার উঠেছে। তা আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো বা গ্যাস্ট্রিকের ব্যথা হতে পারে, তো এবার ভীষণ টেনশন হচ্ছিল কারণ প্রচণ্ড ব্যথা ছিল। তো বললো যে আগে একটু সুস্থ হয়, নর্মাল বড়ি খেয়ে তারপর সুস্থ হলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে, কারণ আমি যেহেতু একলাই যাবো ডাক্তারের কাছে, বেশি অসুস্থ থাকলে একা গিয়ে ডাক্তার দেখানো কষ্ট। যাই হোক, এখানে হচ্ছে আমার শাশুড়ি মা গ্রাম থেকে, মানে আমার মা, মানে মা শাশুড়ি মা যেটাই বলি, তো আম্মা হচ্ছে গিয়ে, আমি আম্মা বলেই ডাকি সবসময় শাশুড়ি মাকে। তো আম্মা হচ্ছে আমার চাচা শ্বশুর এসেছিল ওনার ছেলের বাসায়, তো ওনার কাছে এই যে কিছু জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে, কিছু পুঁইশাক, তারপরে হচ্ছে গাছের পেঁপে, একটা জাম্বুরা, এগুলো দিয়েছে। আর আমার দেওরে যেহেতু গরু আছে, তো ও হচ্ছে এখানে 5 কেজির মতো দুধ পাঠিয়ে দিয়েছিল। সেই সাথে কয়েকদিন আগে হচ্ছে পুকুরের মাছ মারা হয়েছিল, ওখান থেকে কিছু মাছ আম্মা পাঠিয়ে দিয়েছে। তো মাছগুলো দেখছিলাম যে ছেড়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি আমি আসার সাথে সাথে ফ্রিজে উঠিয়ে ফেলেছি। সেই সাথে 2 বোতল তালের রস করে পাঠিয়েছে আমার শাশুড়ি মা, তো ওটাও আমি সাথে সাথে রেখে দিয়েছি। আমার মনে হচ্ছিল রসটা মানে গলে গেছে, তো অল্প একটু রস রেখেছি কারণ ছেলে পিঠা খাবে বলছিল, ওর আসলে পিঠা খাওয়ার অনেক বেশি নেশা হয়ে গেছে, তো একটু রস রেখেছি, ওটা পিঠা বানাবো। বাকি এই তো সব কিছু দুধগুলো আমি হচ্ছে এখানে বোতলে বোতলে ঠেলে রেখে দিলাম, আর কিছুটা দুধ রেখে দিলাম জাল করে নিব, রাতে খাবে বাচ্চারা। তো এই তো 2 বোতল তালের রস আমি দুইটা দুই জায়গায় রেখেছি, কিছুটা হচ্ছে বাইরে রেখেছি, জাল দিব পিঠা যদি বানাই সেই জন্য। আর এখানে হচ্ছে হাঁসের মাংস পাঠিয়েছিল মা, আর 2টা না 3টা পলিথিনের মধ্যে হচ্ছে মাছ পাঠিয়েছিল। তো এই সব কিছু গোছ গাছ করে নিলাম, আর আমরা কিন্তু অলরেডি খেয়ে নিয়েছিলাম, এর মধ্যে ওরা উঠে গিয়েছিল, বা আদিলও স্কুল থেকে চলে এসেছে, ও হচ্ছে 10:45 দিকে স্কুল থেকে আসে, তো ওকেও খাবারটা দিয়ে দিয়েছিলাম। ছোটো ছেলে খায়নি খুব একটা, মানে একবার দুইবার খেয়েছে, তারপর হচ্ছে ওকে জোর করে অনেক কষ্ট করে ওষুধ খাইয়েছি।
আর এখন চলে এসেছি হচ্ছে দুপুরের রান্নার জন্য। তো রান্নাগুলো তো করতে হবে, হাজবেন্ডের যেহেতু অফিস আছে, ছুটি থাকলেও অসুস্থ থাকলেও আসলে ছুটি নেওয়ার কোনো চান্স নাই, কারণ 2 সপ্তাহ ধরে হচ্ছে ওনার এক কলিগের ছেলের ডেঙ্গু হয়েছিল। তো ডেঙ্গু হওয়ার কারণে হচ্ছে উনি ওই ভাইয়াটা তার ছেলেকে নিয়ে হচ্ছে ঢাকা হসপিটালে ভর্তি আছে। ডেঙ্গু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু হচ্ছে ফুসফুসে পানি চলে এসেছে, তো এটার জন্য আবার চিকিৎসা করা হচ্ছে। তো ওইটা ভালোভাবে ভালো না হলে তো আর আসা যায় না, এই জন্য উনি ছুটিতে আছে। আর আমাদের হাজবেন্ডের হচ্ছে ওনার সেকশনে হচ্ছে 5 জন ইঞ্জিনিয়ার, তো একজন ছুটি নিলে একটু ডিউটির উল্টাপাল্টা হয়ে যায়, আর কেউ ছুটি নেওয়ার মতো সুযোগ থাকে না, একজন আসলে তারপর আরেকজন নিতে পারে। তো খুব বেশি মানে ইমার্জেন্সি হলে সেটা আলাদা বিষয়, যেহেতু ব্যথা করছিল আর আমার হাজবেন্ড মোটামুটি দেখা যায় ব্যথা নিয়েই সবসময় কাজ করে, তো এটা ওনার কাছে নতুন কিছু নাই, তাই বলছিল যে ছুটি নিব না, একটা ছুটি নিলেই ঝামেলা, যখন বেশি কষ্ট হবে তখন তো আর ছুটি নিতে পারবো না। তো যাই, এখন হচ্ছে রান্নাগুলো বসিয়ে দিয়েছি। আর এখানে কয়েকদিন আগে হচ্ছে ডালচিনি নিয়ে এসেছিল, ডালচিনি না দারুচিনি, তো দারুচিনি নিয়ে এসেছিল, আমি রেখে হচ্ছে ভুলে গিয়েছিলাম। এখন হচ্ছে ভালো করে একটু ওয়াশ করে নিচ্ছি, ওয়াশ করে আমি শুকাতে দিব। তো একটা আপু আমাকে কমেন্ট করে বলেছিল, আমি একটা বাজারের লিস্টে ডালচিনি লিখেছিলাম, তো আমি ছোটোবেলা থেকে আসলে ডালচিনি বলি আর এটা আমার অনেক পছন্দের ছিল। আম্মু শুকাতে দিলে নাকি আমি এমনি নিয়ে নিয়ে খেতাম, মানে এটা আম্মু বলতো যে আমি অনেক পছন্দ করতাম, এখন আর অবশ্য খাই না, এই যে ধুইলাম একটাও কিন্তু মুখে দিই নাই। তো আমি হচ্ছে সেই আঞ্চলিক ভাষায় সবসময় বাজার লিস্টিও করি, কারণ আমরা ঘরের মধ্যে তো মোটামুটি আঞ্চলিক ভাষায় কথা বলি, একদম সুস্পষ্ট হচ্ছে বইয়ের ভাষায় আমরা কথা কিন্তু বলি না, বাসায় হয়তো ভিডিওতে বলার চেষ্টা করি। তো ওই আঞ্চলিক ভাষার জেরেই হচ্ছে আমি আমার লিস্টের মধ্যেও লিখেছিলাম যে ডালচিনি বাজারের লিস্টে, তো ওইটা হচ্ছে কমেন্টটা মানে আপু করেছে যে কীরকম মানুষ অশিক্ষিত ডালচিনি লিখেছে, দারুচিনি লেখে নাই, তারপর হচ্ছে আপনার এই অবস্থা আপনি অন্যকে কী শিখাবেন, তারপরে আপনার শিক্ষকতার যোগ্যতা কী, বাংলারই এই অবস্থা ইংরেজিতে কী করবেন। তো ওনার কমেন্টটা পড়ে আমার এত মেজাজটা খারাপ হয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করে নিই, এটা কয়েকদিন অনেক দিন আগের কথা। তো এরপরে হচ্ছে আমি অশিক্ষিত না শিক্ষিত এটা এই বিষয়ে আমি আসলে আর ওনকে কোনো উত্তর দিইনি, আমার কমেন্টটা শুনে এত মেজাজটা খারাপ হয়েছে। মানে কোনো কোনো লোক আছে যারা হচ্ছে নিজের সংসারে বা কোথাও মাতব্বরি করতে পারে না, আরেকজনের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে হচ্ছে মাতব্বরি করে আসে, সে যেমন একটা কথার জন্য হচ্ছে যে আমাকে এতগুলো কথা শোনায় হচ্ছে কমেন্ট করেছে। যাই হোক, এখন তো হাসছি, তখন মেজাজটা খুবই খারাপ ছিল, তো কমেন্টটা আমি ডিলিট করে দিয়েছি, মানে রাগ হয়েছিল একটু অনেকটাই। তো যে একটা ভাষার জন্য, আমরা তো আঞ্চলিক ভাষা অনেক বলি তাই না, সবসময় যে শুদ্ধ ভাষা বলি এমন না, বই অবশ্যই আমরা সবাই পড়েছি, তাই বলে কি আমরা আঞ্চলিক ভাষা বলবো না, এটা আমাদের একটা নারী টান বলতে পারেন। আমরা সবসময় বইয়ের ভাষা আসলে কয়জন বলি, ঘরের মধ্যে হোক যেখানে হোক সবসময় আমরা হচ্ছে আঞ্চলিক ভাষাটাই তো বলি, হয়তো বা কারোর সাথে অন্য কোনো বাইরের মানুষের সাথে কথা বলার সময় কিছুটা হচ্ছে যে তখন বইয়ের ভাষা বলি, আর হচ্ছে যেমন ভিডিও করার সময় চেষ্টা করি, তবে মাঝে মাঝে চলে আসে। তো এটাই ছিল একটা স্বাভাবিক বিষয়, স্বাভাবিক বিষয়গুলোকে মানুষ এমনভাবে অস্বাভাবিক করে তোলে যে আর কি বলবো। তো শাকটা আমার হয়ে গেছিলো, ভিডিওর ব্যাপারে কিছু বলতেই ভুলে গেলাম, শাক হয়ে গেছিলো, ওইটার মধ্যে হচ্ছে আমি মাছ ভেজে নিয়েছি, আর ছেলে বলছিলো যে পিঠা খাবে, যেহেতু তালের রস দেখেছে, তালের রস শেষ হয়ে গেছিলো। তো ফ্রাই প্যানটা হচ্ছে আমি ক্লিন করে আবার এটার মধ্যে পিঠা বসিয়ে দিয়েছি, আর আরেক চুলায় হচ্ছে ভাত তরকারিটা আমার হয়ে গেছিলো, দুপুরে রান্না মোটামুটি শেষ, আর এই তো মজাদার পিঠা হয়ে গেছে। আর এটা একটু আমি বেশি ফ্রাই করেছি মচমচে করার জন্য, তো এরপরে যতটুকু আছে ওইগুলো একটু নরম নরম করে উঠিয়ে ফেলবো, যাতে বাচ্চারা হচ্ছে খেতে পারে, আমার আবার মচমচে খেতে একটু বেশি ভালো লাগে। তো এক একজনের আসলে এক এক রকম টেস্ট, বা এক একজনের ভাষাও এক এক রকম, এক একজনের কথাও এক এক রকম, তো আমাদের এই সব কিছুকে মিলিয়েই কিন্তু চলতে হবে। আমি কোনো এলিয়েন নই, ঠিক আছে, তো আমি দেশের একটা, বাংলাদেশের একটা মানুষ, একটা সাধারণ মানুষ, ভুল একটা হতেই পারে, তো ভুলগুলোকে আপনারা যদি সুন্দরভাবে সংশোধন করে দেন সেটা কিন্তু আমি ইজিলি মেনে নেব, কিন্তু আপনারা যদি এরকম ভাষায় বা আমার শিক্ষিত, আমার শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করে যদি আমাকে অপমান করেন, সেক্ষেত্রে আমি তো একটু হার্ড হতেই পারি, তাই না? তো আপনারা যারা বুঝেন তারা তো বুঝেনই, আর যারা এরকম মানে বুঝতে চায় না তাদেরকে আসলে কি বলবো, তাদের থেকে দূরে থাকাটাই আমার মনে হয় ভালো। তো রান্নাবান্না শেষ করে আমি বিছানাপত্র আগেই গুছানো ছিল, বাচ্চারা যখন উঠেছে তখন আমি ক্লিন করে নিয়েছিলাম, এই বিছানার উপরে খুব একটা ঝামেলা বাচ্চারা করে না, তো এটা গুছানোই থাকে, শুধু ফ্লোরটা এলোমেলো হয়, খেলাধুলা করে।
আর সবচেয়ে বেশি এলোমেলো হয়ে হচ্ছে আমার ওই বিছানাটা, ওই বিছানার মধ্যে অনেক বেশি খেলাধুলা করে। তো তারপরও বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নিয়ে আমি রুমটা এখন হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি, আর এই রুমটা পরিষ্কার করে তারপরে কিচেন, তারপরে হচ্ছে ওই রুম। তো এভাবে করেই প্রতিনিয়ত আসলে একটার পর একটা কাজ করি, কখনো অনেক কাজ হয়েছে, কখনো আবার মনে হয় যে না আজকে একটু কাজ কম আছে। তো আজকে যেমন এই যে পিঠা বানানোর ঝামেলা ছিল, তারপরে বাড়ি থেকে যেগুলো এসেছিলো ওগুলো গুছালাম, এগুলো একটা এক্সট্রা কাজ ছিল। তো আজকে একটু কাজটা বেশি হয়ে গেছে, আর এখনও হচ্ছে বাচ্চাদেরকে গোসল করাইনি, আমি গোসল করব, নামাজ আদায় করব, তারপর খাওয়া, তারপর হচ্ছে রেস্ট। তো এই ছিল ছোট্ট একটা ব্লগ, আশা করি যে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, কী আরও করার দরকার আমার ভিডিওতে, ভালো কিছু অবশ্যই সাজেশন দিবেন। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।